নমস্কার বন্ধুরা, ভিডিও শুরু করার প্রথমে আমি একটা ইম্পর্ট্যান্ট তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। ভারত তথা গোটা বিশ্ব এখন করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত হয়ে আছে, তাই বলবো অযথা আতঙ্কিত হবেন না, বাড়িতে থাকুন আর সুস্থ থাকুন। এর আগের দিন আমি আপনাদের কথা দিয়েছিলাম যে ছোলে ভাটুরের একটা রেসিপি অর্থাৎ ছোলে মশালার রেসিপিটা আমি এর আগের দিন দেখিয়েছি, আর সেই মতো আজকে ভাটুরের রেসিপি নিয়ে আসার কথা ছিল, তাই আজ নিয়ে এসেছি ভাটুরের রেসিপি। চলুন তাহলে এই ভাটুরের রেসিপিটা দেখে নেওয়া যাক। তো তার জন্য প্রথমেই আমি এখানে একটা ছোট সাইজের বোল নিয়ে তার মধ্যে 3 টেবিল চামচ মতো সুজি নিয়ে নেব। সুজির মধ্যে পরিমাণ মতো জল দিয়ে সুজিগুলোকে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখব, এতে ময়দা মাখতে সুবিধা হবে। তারপর আমি এখানে আরও একটা বড় সাইজের মিক্সিং বাউল নিয়ে নিলাম, আর তার মধ্যে একে একে দিয়ে দেব 2 কাপ ময়দা, 1/4 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন লবণ, আর 1 চা চামচ চিনি দিয়ে সব শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে পর এবার ওর মধ্যে একে একে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো সাদা তেল, আর 3 টেবিল চামচ মতো টক দই দিয়ে আবারও ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। ময়দার সাথে টক দইটা খুব ভালোভাবে মিশে গেলে এবার ওর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা সুজি। সুজিটা দিয়েও আবারও ভালো করে সব কিছুকে একসাথে মেখে নেব। এবার প্রয়োজন হলে পর ওর মধ্যে হালকা গরম জল মিশিয়ে আমরা ডোটা তৈরি করে নেব। এই পরিমাণ ময়দা থেকে আমার 10টা মতো ভাটুরের লেচি হয়েছে। ডোটা আমাদের তৈরি হয়ে গেছে, এবার ডো থেকে আমরা লেচি কেটে নিয়ে লেচিগুলোকে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো। ইতিমধ্যেই আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে তেলটাকে গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এদিকে আমি কিচেন কাউন্টার টপটা পরিষ্কার করে নিয়ে ওতে সামান্য তেল গ্রিস করে একটা লেচি নিয়ে প্রথমে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নেব। এবার তারপর আমরা লুচিটাকে বেলে নেব। এই লুচিটা সাধারণ লুচির থেকে একটু সাইজে বড়ই হবে। লুচিটা বেলা হয়ে গেলে আমরা তেলের মধ্যে লুচিটাকে ছেড়ে দেব। তেলটা কিন্তু মিডিয়াম গরম হতে হবে, খুব গরম হলে কিন্তু চলবে না। আর ভাটুরেগুলোকে মাঝখান থেকে চাপ দিতে হবে, তাহলে ভাটুরেগুলো ফুলে উঠবে। আর এবার তেলটাকে ঝরিয়ে নিয়ে তুলে রাখবো, আর তৈরি হয়ে গেল আমাদের ভাটুরে। এই ভাটুরেটা আগের দিনে তৈরি করা ছোলে মশালার সঙ্গে সার্ভ করতে পারেন। আর প্রত্যেক দিনের মতো বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর পরিজনের সঙ্গে শেয়ার করুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।